বলেছিলেন, আবাবিদরা বলেছিলেন যে বৃষ্টি হবে, তারপরে বৃষ্টি হয় নাই। এটা কিন্তু আধ্যাত্মিক নগরীর কারিশমা। আমি যাতে আগামী পাঁচ বছর হুনুরে না হই এবং আমার সহকর্মী আসল বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা তুলে আনবেন। এই সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আর দলের একজন কর্মী বা নেতা, এটা আমার মনে হয় এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। পাবলিক প্রতিনিধি, জনগণের প্রত্যাশা, জনগণ ভোট দিয়েছে, সব দলের লোকই আমাকে ভোট দিয়েছে। এবং যারা এই সিটিবাসীর সম্মানিত ভোটার নাগরিক, আমাদের মাহবুবরা যারা 50% ভোটার, এবং আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন ধর্ম গোত্র বর্ণের মানুষ, সবাইকে নিয়েই আগামী দিন এই সিটি কর্পোরেশনকে আমি রান করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। এবং আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন, বিরুদ্ধে বলতে এইটা কনস্ট্রাকটিভ নিউজ করবেন, যেটা যেটা আমার জন্য ইতিবাচক হয়। এবং আমি যদি সাংবাদিকরা নিউজ না করলে নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন বা নেতা যারা থাকেন তারা কিন্তু উদাসীন হয়ে যান, তারা হুনুরে হয়ে যান। তো আমি যাতে আগামী পাঁচ বছর হুনুরে না হই এবং আমার সহকর্মী আসল বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা তুলে আনবেন, এবং আমি এটার জন্য খুশি থাকবো আপনাদের উপর। আমাদের যে সিটি কর্পোরেশন এই সিলেটের, সিলেট আদার ডিস্ট্রিক্ট থেকে ডিফারেন্স, সিলেটের কৃষ্টি কালচার ঐতিহ্য, আমাদের এনআরবিদের হাব, এখানে অনেক আমাদের সমস্যাও আছে, আমাদের আবার সুন্দর পরিবেশও আছে। এই সিলেটে কালকে যে আমরা নির্বাচন, আমাদের সিলেটবাসী যে যে একটি নির্বাচন উপহার দিয়েছে সর্বমহলের সহযোগিতায়, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, সিসিকে ধন্যবাদ জানাই, যে এরকম একটি সুন্দর পরিবেশে এবং একটি সুন্দর নির্বাচন করার জন্য আবাহ আল্লাহ তালা আমাদেরকে মানে একটি বিশাল, আমি মনে করি আমাদের জন্য একটি মিরাকল, যে এখানে আবহাওয়াটা প্রতিকূল ছিল এবং আমাদের মামুনরা ভোট দিতে পেরেছেন, সর্বস্তরের মানুষ ভোট দিয়ে, আমাদের অনুকূল পরিস্থিতি থাকার কারণে সবাই ধারণা করেছিলেন, আবহাওয়াবিদরা বলেছিলেন যে বৃষ্টি হবে, তারপরে বৃষ্টি হয় নাই। এটা কিন্তু আধ্যাত্মিক নগরীর কারিশমা। তো আমি এই আধ্যাত্মিক নগরীর মানুষ হিসাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই, জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের পানপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যে আমাকে এরকম একটি গুরুদায়িত্ব দিয়েছেন, যেখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইর মাজার, যেখানে হজরত শাহফরান রহমতুল্লাহ আলাইর মাজার, এবং এই প্রকৃতি কন্যা ছিলেন আমাদের 360 আউলিয়ার পূর্ণভূমি, এই একটি গরম জায়গায় আমার মতো ক্ষুদ্র কর্মীকে দিয়েছেন। আমি ওনার বিশ্বাস এবং আস্থাকে অটুট রেখে আগামী দিনে এই সিলেট সিটির 4,86,605 জন ভোটার এবং 50% আমাদের মা এবং বোনেরা, আমি আমাদের নারীরা, তো আমি তাদের সম্মান রেখে আগামী দিনে সবাইকে নিয়ে এই সিটির সিটি কর্পোরেশনকে চালাতে চাই এবং সবার সহযোগিতা চাই। আপনারা আমার নিয়ে দোয়া আশীর্বাদ করবেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য শেখ রেহানা আপা, উনি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার ছোট বোন সদ্য শেখ রেহানা আপা, ওনারা আমাকে স্নেহ মমতা দিয়ে আমাকে আজ এই পর্যন্ত আসতে সহযোগিতা আমাকে নিয়ে এসেছেন, এজন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আমি গতকালকে বলেছি আমি দলকে উৎসর্গ করেছি, আমার এই যে নির্বাচনে যে আমি জয়লাভ করেছি, মহানগর জেলা আওয়ামী লীগের আমাদের সহযোগী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দকে, আমার অনেক বন্ধুরা কাজ করেছেন সহযোগিতা, আমি নাম বলতে চাই না, এই কারণে বেশি নাম বললে আবার কারোর নাম বাদ পড়তে পারে। তো যারা যাদের কাছে আমি চিরঋণী, যে তৃণমূলের কর্মীরা কিন্তু যারা এই সংগঠনের প্রাণ, তারাই কিন্তু কাজ করেছেন, তারাই বেশি দৌড়ধাপ করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।